Hello everyone, assalamualaikum. Welcome to my channel, Love's Cook Room. আজকে আমি আপনাদের মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো। আমি দুই কালারের লাড্ডু বানিয়েছি। প্রথমে এক কাপ বেসন চেলে নেব। চেলে নেওয়া বেসনের মধ্যে জাফরং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারবেন। আমি পরের বার রেড ফুড কালার ইউজ করেছি। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। এক কাপ বেসনের জন্য দেড় কাপ পানি মেশাতে হবে। একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে এভাবে মতিগুলো বানিয়ে নেবেন। দুই হাত দিয়ে এভাবে ছাকিয়ে নেবেন। মতিগুলোকে এভাবে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে তুলে নিব। এখন এইগুলোকে এইভাবে ভেঙে নিব। একটি প্যানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি। এক কাপ পানি মিশিয়ে নিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এটাকে জাল করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মতিগুলো। ভালো করে মিশিয়ে নিব।
বাদাম দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন লাড্ডু শেপ দিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে মতিচুরের লাড্ডু। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন সহজেই রেসিপিগুলো পেয়ে যান।